আজকে আমি এই আওয়ামী লীগ ভালোবাসি রাস্তা কেটে দালাব করলে কোন একটা মানুষ আমি সমর্থন পাই না। কেন পাই না? আমরা আমাদের নিজের পাশায় বাড়ি দিছি, আমরা এরকম আকাম করছি, করতে করতে এখন আর আমরা মানুষের কাছে পাত্তা পাই না। এখন শুধু আমাদের পাত্তাটা কি ও চেয়ার আর ও টিভি আর পেপার, এই পর্যন্ত আমাদের পাত্তা, আর কোনো পাত্তা নাই। আমি আজকে আপনাদেরকে, বাংলাদেশের মানুষকে, সবাইকে দুই চারটা কথা বলবো, আপনারা মন দিয়ে গুরুত্ব সহকারে শুনবেন কথাটা। কথাটা হলো আমাদের দেশে একটা অযৌক্তিক অনর্থক বেহুদা ফালতু ইডিওসি একটা বিষয় আমরা দাঁড়া করছি। কি দাঁড়া করছি? আমাদের নেতাদেরকে ভালোবাসলে আমাদের মূর্তি বানায় তাকে নমস্কার করা লাগবে, কেন কি প্রয়োজন আছে? এই যে মহান নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, উনি যে অবসর রাষ্ট্র চালিয়ে গেছেন, উনি কি কখনো বলছেন তোমরা আমার একটা মূর্তি বানাও, আমার ভালোবাসা প্রমাণ করো? উনি করেন নাই। তাইলে আমরা এখন এটা বাড়াবাড়ি করতেছি, আমাদের হাতে ক্ষমতা আছে, যেগুলি প্রয়োজনীয় কাজ সেগুলি বাদ দিয়ে আমরা অহেতুক কাজ করতেছি। এখন আপনি মূর্তির ব্যাপারে একটু আলোচনা করলে চলে না? দেখেন আমাদের নেতারা, আমরা মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে হাঁটতেছি, এখন আমাদের কাছে সকল কিছু উল্টা দেখা যায়। কেন দেখা যায়? কুকুর, বিড়াল, মহিষ, ভেড়া, বকরি সবাই আমাদের চোখে, মুখে, নাকে, অন্তরে পায়খানা করে দিচ্ছে। দ্যাট ইজ কভার্ড এভরিথিং। এই জন্য আমরা দেখতে পারি না সুন্দর কিনা সত্য কোনটা। অনেকের মুখে, আমি নেতাদের মুখে বলতে শুনছি, আরব দেশে, মুসলমান দেশে মূর্তি আছে না? বাহ, কি সুন্দর উত্তর! ইজ ইট দ্য আনসার? আনসার, ইউ ফলো দি মোহাম্মদ, ডু নট ফলো দি এনি আদার থিং বিসাইড দ্যাট। তুমি মোহাম্মদকে ফলো করো, মোহাম্মদ কি বলেছে, কি করেছে, ওইটাই হল তোমার ডিউটি অ্যাজ এ মুসলিম। তুমি নিজে নিজে ব্যাখ্যা দাও, আমি নিজে নিজে ব্যাখ্যা দেই। আরে আলম সমাজ, ওনারা কি জানে নাকি কোনটা মূর্তি আর কোনটা ভাস্কর্য? আই আস্ক ইউ, ডিড ইউ রিড দি ভাই ডিকশনারি? আই ডোন্ট থিংক সো। তোমার অভ্যাস হয়ে গেছে, আমাদের অভ্যাস হয়েছে, আমরা লুট করতে করতে সমস্ত কিছু লুট করছি, এমনকি মৃত মেয়েদেরকে আমরা ধর্ষণ করছি। আমাদের অভ্যাস হয়েছে কি সমস্ত জায়গা আমরা লুট করতে চাই। এই অক্সফোর্ড ডিকশনারিটা ভাস্কর্য কাকে বলে, মূর্তি কাকে বলে, বলে দেওয়া হয়েছে এখানে, সেইটার বিরুদ্ধে আমাদের এখন রাষ্ট্রদ্রোহী মামলা করা লাগবে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিরুদ্ধে। কারণ ওরা কেন লেখলো আমাদের মতের বিরুদ্ধে? এখন আপনি দেখেন কি বলে অক্সফোর্ড ইউনিভার্সিটির বাংলা ডিকশনারি, কি বলে ভাস্কর্য সম্বন্ধে? ভাস্কর্য হইল একটা পাথর অথবা যে কোনো কিছুর উপরে আপনি খোদাই করে কোন প্রাণীর চিহ্ন বা কোনো কিছুর ছবি বসাইবেন, এইটা হইল পরেটার নাম কি হয়, মূর্তি। এইটা অক্সফোর্ড ডিকশনারি বলতেছে, আমি বলতেছি না। আপনার, আপনি আমার লোক, চেয়ারের অহংকারে আপনি লোড করছেন এই শব্দকে, লোডেরা আপনি ডিকশনারি বলেন, আপনার সমস্ত জায়গায় সমস্ত কিছু অর্থ বদলে দিতেছেন, এইগুলি নিজেদের, আপনার নিজেদের অজ্ঞতার পরিচয়, এগুলি শিক্ষিত মানুষের পরিচয় না, ওইটাই মূর্তি আপনি বলতেছেন। জিজ্ঞাসা করলাম, ভাই লাউ মানে তো কদু, নেতারা বলে না না লাউ মানে কদু, লাউ মানে মিষ্টি কুমড়া, আর কদু মানে চাল কুমড়া, আর কি বলে, ভাই ঘরের নামই তো গড্ডান, না 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 ঘর মানে পাশা, গড্ডান মানে বাধা। এইভাবে আপনারা বক্তব্য করেন, এইভাবে রাষ্ট্র পরিচালনা করেন, ইউ আর প্রুভিং ইউর সেলফ, ইউ আর ইগনোরেন্ট, নো ব্রেইন, অল দি ডাঙ্কি মেড পপু অন ইউর ব্রেইন, কুকুর, বিড়াল, ছাগল, হাতি, ঘোড়া হাইগা দিচ্ছে আপনার ব্রেইনে, আপনার চোখে, আপনার সব জায়গায় পায়খানা করছে ওরা।
আপনার হেলিকপ্টার উঠছেন, উঠার পরে খালি বানরগুলো ছোট দেখা যায়, বানরগুলো পিঁপড়া মতো দেখা যায়, পিঁপড়া মানুষকে ভাববেন না। আর অঙ্গ সংগঠন গুলিকে আমি বলতে চাই, আমার ভাইরা, তোমরা এই দেশের ভাই, তোমরা অহংকার করে কথা বলবা না। কেন বলবা না? রাষ্ট্র ক্ষমতা বেশি দিন থাকে না। পৃথিবীর কত বড় বড় জালিম রাষ্ট্রবিদ ছিল, নমরুদ, ফেরোয়ান, তাদেরকে দেখো নাই আল্লাহ তালা কি করেছে? কয়শ বছর তুমি বাঁচবা, কতদিন তুমি বাঁচবা? কিসের তোমার এত অহংকার? তুমি ওই হেফাজত দেখাই দিবা, তোমার মুখে দেখাই দিবা? এই দেশে তুমি যদি আলেম সমাজে বন্ধ করে দাও, তাইলে আলেম সমাজের নীতি আমরা চলি, আমরা আমি আলেম না, আমাদের কোটি কোটি মানুষ আলেম সমাজের নির্দেশে চলে। তাইলে তুমি সব 18 কোটি মানুষ মারে ফেলাও, মারে ফেলায় তুমি দেশ চালাও, পারবা তুমি? তা তুমি তা পারবা না। আর মনে রাখবা, সরকারের যতদিন সরকার থাকে অহংকার করতে হয় না, মানুষের ভালোবাসো, মানুষের সাথে মিশে যাও, নদীর স্রোতের সালে যাও। 10 জন মানুষ কি চায়? আজকে আমি এই আওয়ামী লীগ দলের ভালোবাসি, রাস্তা কেটে আলাপ করলে কোন একটা মানুষ আমি সমর্থন পাই না। কেন পাই না? আমরা আমাদের নিজের পাশায় বাড়ি দিছি, আমরা এরকম আকাম করছি, করতে করতে এখন আর আমরা মানুষের কাছে পাত্তা পাই না। এখন শুধু আমাদের পাত্তাটা কি? ও চেয়ার আর টিভি আর পেপার, এই পর্যন্ত আমাদের পাত্তা, আর কোনো পাত্তা নাই। এগুলিতে হয় না, মানুষের না ভালোবাসলে।